হ্যালো ফ্রেন্ডস সবাইকে হ্যালো টিকি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সো বন্ধুরা নেটেলার এবং স্কিল প্রতিনিয়তই তাদের নতুন নতুন আপডেট আনতিছে এবং খুব শীঘ্রই তারা নতুন একটি আপডেট আনতেছে এবং এই আপডেটের ফলে আমরা যারা ছোটোখাটো নেটেলার ইস এবং স্কিল ইউজার রয়েছে তাদের জন্য এটা মূলত একটি দুঃসংবাদ বলাই চলে এবং বন্ধুরা চলেন আসলে আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে আসলে কী কী আপডেট তারা নিয়ে আসতেছে বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তাহলে এ ধরনের যত প্রকার আপডেট নিতে সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা যারা এখনও নেটেলার এবং স্কিল অ্যাকাউন্ট খোলেনি তাদের জন্য সেই দুইটি ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স নিচে দেওয়া আছে সো যারা নেটেল এবং স্কিল অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ওই দুইটি ভিডিও দেখে নেটেল এবং স্কিল অ্যাকাউন্ট খুলে নেন এবং বন্ধুরা নেটেল এবং স্কিলের যে উইদাউট ডিপোজিটের যে রেজিস্ট্রেশন লিঙ্কটি রয়েছে সেই ওই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স নিচে দেওয়া আছে সো বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন সো বন্ধুরা এখন দেখাই যে আসলে কী কী ধরনের আপডেট নিয়েছে সো বন্ধুরা আমি প্রথমে স্কিল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা আপনি যদি আপনার স্কিলের মেইলে যান ওই মেইলে দেখবেন যে একটা মেইল আসছে স্কিল থেকে এবং ওই মেইলে তারা বলতেছে যে স্কিল অ্যাকাউন্টের টার্মস অফ ইউসের যে পলিসি রয়েছে সেই পলিসির তারা একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে এবং এই পরিবর্তনটা কার্যকর হবে মূলত হচ্ছে পনেরোই জুলাই দু হাজার থেকে এই পরিবর্তনটা কার্যকর হবে বা এই আপডেটটা কার্যকর হবে এবং এই আপডেটের ভিতরে সবচাইতে মানে দুইটা মেনলি যে দুইটা আপডেটস সেই দুইটা আমি এখন আপনাদেরকে আমি আলোচনা করছি বা আপনাদেরকে দেখাচ্ছি সো সেটা হচ্ছে বন্ধুরা এখানে তারা বলতেছে যে আপনি তিন মাসের ভিতরে যদি আপনি আপনার এখানে বলতেছে তারা আপনি তিন মাসের ভিতরে যদি আপনি আপনার স্কিল অ্যাকাউন্টের ভিতরে লগ না হন সো সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ফি হিসাবে কিছু পরিমাণ ডলার আপনার অ্যাকাউন্ট থেকে তারা কেটে নিবে সো আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি ডলার না থাকে পরবর্তীতে যখন আপনি আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকাবেন দেন তারপরে তারা কিছু পরিমাণ ফি হিসাবে অ্যাডমিনিস্ট্রেশন ফি হিসাবে আপনার অ্যাকাউন্ট থেকে তারা কিছু পরিমাণে ডলার কেটে নেবে দেন তারপরে যে আপডেটটি রয়েছে সো সেটা হচ্ছে বন্ধুরা আপনার ই স্কিল অ্যাকাউন্টের ভিতরে যদি আপনি লাস্ট ছয় মাসের ভিতরে এই দেখেন দেখেন বলতেছে লাস্ট এভরি সিক্স মান্থ সো বন্ধুরা লাস্ট ছয় প্রতি অর্থাৎ প্রতি ছয় মাস অন্তর যদি আপনি কোনো প্রকার ট্রানজেকশন আপনার স্কিল অ্যাকাউন্ট থেকে না করেন সো সেক্ষেত্রে অবশ্যই তারা ফাইভ ইউরো ফি কাটবে সার্ভিস ফি হিসাবে ফাইভ ইউরো আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে সো বন্ধুরা এবং এই আপডেট আপডেট দুটি কিন্তু কার্যকর হবে মূলত পনেরোই জুলাই দুই হাজার একুশ থেকে এবং প্রথম আপডেট সো সেটি হচ্ছে প্রতি তিন মাস অন্তর যদি আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর লগ ইন না করেন সেক্ষেত্রে হয়তো তারা তারা আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেবে এবং পুনরায় যখন আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন তখন তারা অবশ্যই আপনার কাছ থেকে অ্যাডমিনিস্ট্রেশন ফি নেবে দেন তারপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা আপনি প্রতি ছয় মাস অন্তর যদি আসলে স্কিল থেকে কোনো প্রকার ডলার ট্রানজ্যাকশন না করেন সো সেক্ষেত্রে তারা কিন্তু ফাইভ ইউরো আপনাদের কাছ থেকে ফি কেটে নেবে তো এই আপডেট দুইটি কার্যকর হবে হচ্ছে আপনার পনেরোই জুলাই দু থেকে সো এবং এই স্কিলের যে আপডেটটা রয়েছে সেম আপডেটটা কিন্তু নেটেলার নেটেলারেও কিন্তু হুবহু সেম আপডেটটাই কিন্তু আছে স্বামী এখন আমার নেটেলারের যে মেইলটি আছে এই মেইলে আসছে এবং আমার এই নেটেলার এই মেইলেও কিন্তু সেম জিনিস বলতেছে যে পনেরোই জুলাই দু থেকে তাদের একটা আপডেট আসবে এবং এই আপডেটের ফলে আপনার এই সেম কথা বলতেছে দেখেন এখানে থ্রি মান্থের ভিতরে যদি আপনি আপনার থ্রি থ্রি মান্থের ভিতরে যদি আপনি আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন না হন সেক্ষেত্রে তারা অবশ্যই আপনার কাছ থেকে এই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ফি কাটবে দেন তারপরে আপনার নিচের দিকে যদি আসে এখানে দেখেন তারাও সেম কথা বলতেছে যে আপনি যদি আপনি ছয় মাসের ভিতরে যদি কোনো ডলার ছয় মাসের ভিতর যদি কোনো ডলার ট্রানজ্যাকশন না করেন তারা সেক্ষেত্রে কিন্তু এখানে যে ফাইভ ইউএসডি সার্ভিস ফি অফ ফাইভ ইউএসডি কিন্তু তারা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে সো বন্ধুরা আসলে এই আপডেটটা ওই স্কিলের মতো সেম আপনার এই পনেরোই জুলাই 2021 থেকে কার্যকর হবে সব বন্ধুরা আসলে জানি না কেন তারা আসলে এত আপডেট নিয়ে আসছে তারা আসলে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসার উপরই আছে এবং এই আপডেটটা কিন্তু কার্যকর হবে হচ্ছে পনেরোই জুলাই দুই থেকে সো আমি এই জন্য বলবো আপনারা অবশ্যই প্রতি তিন মাস অন্তর আপনারা আপনাদের স্কিল এবং নেটেলার অ্যাকাউন্টের ভিতর লগ ইন করবেন এবং প্রতি ছয় মাসে অন্তর এক ডলার দুই ডলার হলেও আপনারা একটা ট্রানজ্যাকশন করবেন তাহলে কিন্তু আপনাদের এই ফিটা দিতে হবে না সো বন্ধুরা আসলে এই এই আপডেটটা আসলে কতদিন থাকবে বা এই পলিসিটা কতদিন স্কিলের থাকবে এর সম্পর্কে এখনই আসলে কোনো কিছু জানা যাচ্ছে না সো যে কোনো পরিবর্তন আসলে তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবে বা মেইল করে জানাবে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের যত প্রকার আপডেট নিউজ আছে অবশ্যই সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা নেটেল এবং স্কিলের অ্যাকাউন্ট খুলতে পারে না সেই দুইটা ভিডিও আমার এই ভিডিও ডিসবক যেত আছে আর আপনারা অবশ্যই দেখে নেটেল এবং স্কিল অ্যাকাউন্ট খুলে নেন সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ